আসসালামু আলাইকুম ফিয়ার্স, আমিকে আপনারা দেখছেন চ্যানেল হেলপ টক ফিয়ার্স। আজকে কিন্তু আমরা একটি পাইকারি জুতার শোরুমে চলে এসেছি। শোরুম না আসলে, এটা দেখতেই পাচ্ছেন, ভিউটা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে জুতার পাইকারি দোকান। তো এখানে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন এবং ওনাদের নিজস্ব ফ্যাক্টরির কালেকশন আজকে দেখিয়ে দিব আমরা। তো প্রতিবারের মতোই কিন্তু ফোন নাম্বার এবং ঠিকানাটা আগে দিয়ে দিব, যাতে আপনারা সরাসরি এসে নিতে পারেন। এবং এই জুতাগুলো কিন্তু শুধুমাত্র হোলসেলারদের জন্য, শুধুমাত্র হোলসেল করবে ওনারা। তো ওনাদের শোরুমের নাম হচ্ছে জেনোস এবং এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আলম সুপার মার্কেট, নতুন জুরাইন, ঢাকা, 1204। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা ওনাদের নিজস্ব কিছু যে কালেকশন আছে এবং একদমই হচ্ছে হাই কোয়ালিটির কিছু কালেকশন, ওনাদের নিজস্ব কারখানার কালেকশনগুলো আজকে দেখিয়ে দিব। এখানে কিন্তু বাচ্চাদের এবং বড়দের জুতো কালেকশন আছে। তো আমরা প্রথমে বাচ্চাদের জুতোগুলো দিয়ে শুরু করব। জুতা পিউপোরিং, এটা পিউপো, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বলে, অনেক ওয়াটারপ্রুফ বলে, আচ্ছা। এটা একদম ঢালাই করা, ঢালাই করা, পানিতে লাগলেও কিছু হবে না, কোনো প্রবলেম নেই। এটা সাইজ হচ্ছে আপনার 9 থেকে 13 পর্যন্ত, 9 থেকে 13 পর্যন্ত, ওকে, সাইজ হবে 9 থেকে 13 পর্যন্ত। এটা ছোট গ্রুপ, হ্যাঁ এটা ছোট গ্রুপ, আচ্ছা। তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের হয়ে যাবে, বড় গ্রুপে, এটা বড় গ্রুপে, এবং সাইজের ব্যাপারে 4 পর্যন্ত সাইজের ব্যাপারে আপনারা কথা বলে নেবেন। তো আমরা একেবারে পাইকারি প্রাইসগুলো বলে দিব, যার লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে সরাসরি চলে আসবেন শোরুমে, অথবা ফোন নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। প্রাইসগুলো কেমন হবে? এটা হচ্ছে 260 টাকা, এটা হচ্ছে 265 টাকা, 260 টাকা এবং 265 টাকা জোড়া হবে। আর এখানে তো শুধুমাত্র হোলসেল অ্যাভেলেবেল আছে, ওকে। তো স্লিপারের মধ্যে কিছু কালেকশন আছে, আমরা একটু দেখিয়ে দিব। এই যে দেখেন, লুকটা দেখেন জাস্ট, কি পরিমাণে হাই কোয়ালিটির কালেকশন আপনারা। এগুলো কিন্তু প্রতিটা জুতোর সাইজ পেয়ে যাবেন এবং শুধুমাত্র হোলসেলারদের জন্য অ্যাভেলেবেল এগুলো। আর এগুলো হবে 250 করে জোড়া। এগুলো কিন্তু বড় বড় শোরুমে সেল করা হয় এবং অনেক বেশি প্রাইসে সেল করা হয়, রাইট? এগুলো মিনিমাম চাইনিজ এবং ইন্ডিয়ান বলে সেল করা হয়, আচ্ছা, প্রোডাকশন করা, তো এই জন্য, ওকে। এগুলো কিন্তু চাইনিজ এবং ইন্ডিয়ান বলে, আপনার লুকটা দেখেন, আপনাদের যে কেউ বললেই কিন্তু বিশ্বাস করবেন। প্রাইস হচ্ছে 250 টাকা। এটা দুটো কালার, ঠিক আছে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন, আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই চমৎকার। এগুলো সব দেখা গেছে বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এবং বড় বড় মার্কেটগুলো, জুতার হোলসেল মার্কেটগুলোতে চায়না বলে, ইন্ডিয়ান বলে সেল করা হয়। এই দেখেন, দুটো কালার আছে। প্রাইস হচ্ছে 285 করে এই ডিজাইনটা, ফিক্সড প্রাইস, ওকে, ফিক্সড প্রাইস। এখানে একটা দেখতে পাচ্ছেন, এগুলো কিসের ভাইয়া? এই যে এগুলো সিনথেটিক, ওকে, আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই জুতোটাও কিন্তু আউটলুকটা অনেক বেশি নাইস। এই যে দেখেন, আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি, দুটো কালার এটার। এটার প্রাইস কেমন হবে? সব সাইজ তো অ্যাভেলেবেল আছে, 215 টাকা। এবং এখানে যেই প্রাইসগুলো বলা হচ্ছে সব ফিক্সড প্রাইস বলা হয়েছে। এগুলো কিন্তু, আচ্ছা, এটা হচ্ছে 315 টাকা এবং এখানে যা বলা হচ্ছে সবই ফিক্সড বলা হচ্ছে। আচ্ছা, এইটা মিনিমাম কেমন প্রাইসে সেল করা হয় মার্কেটগুলোতে? মানে হচ্ছে আপনারা কি পরিমাণে হচ্ছে ভালো কালেকশনগুলো একদম হচ্ছে ফ্যাক্টরি থেকে পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু একসময় ওনাদের ফ্যাক্টরিটাও ভিজিট করে দেখিয়ে দিব। এই ডিজাইনে 3টা কালার, তাই না? আচ্ছা, আমরা ওনাদের ফ্যাক্টরিটাও দেখিয়ে দিব আপনারা চাইলে। এই দেখেন, আচ্ছা, এইটার হচ্ছে 3টা কালার। প্রাইসগুলো কেমন হবে ভাইয়া? এগুলো হচ্ছে 385 করে, 300, আচ্ছা, এটা হবে, এই ডিজাইনটা হবে 285, লেসের মালগুলো হবে 285 করে, ঠিক আছে। এই যে দেখেন, ২৮৫ টাকা করে জোড়া হবে। আচ্ছা, শুধুমাত্র হোলসেল নিতে পারবেন। এটার প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে 340 টাকা, ওকে। এটা হচ্ছে সোল মোটা, আবার মোটা, ও আচ্ছা, কেমিক্যাল বেশি ইউজ করা হয়েছে, এই জন্য প্রাইসটা একটু বেশি। আচ্ছা, এই দুইটা আবার সেম, জাস্ট কালার দুটো চেঞ্জ। আচ্ছা, এটার প্রাইস কেমন হবে? এটা হচ্ছে 355 টাকা, 355 টাকা হচ্ছে এইগুলো। আচ্ছা, এখন আমরা দেখাবো আরেকটা চমৎকার কালেকশন, এবং এটার প্রাইস কত হচ্ছে?
আচ্ছা, এটারও কালার হবে 310 টাকা, এবং প্রতিটার সাইজ অ্যাভেলেবেল আছে, এবং শুধুমাত্র হোলসেলের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ফিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।